আর মাত্র কিছুক্ষণ পর অসম থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে চলেছে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা, যার নেতৃত্বে রয়েছেন রাহুল গান্ধী। এবং এই ভারত জোড়ো ন্যায় যাত্রার একমাত্র কলকাতা টিভি কভারেজ দিচ্ছে আপনাদেরকে। আমাদের বিশেষ প্রতিনিধি সুচন রিমা রয়েছে এই ন্যায় যাত্রার সঙ্গে। আমরা সরাসরি কথা বলবো আমাদের বিশেষ প্রতিনিধি সুচন রিমার সঙ্গে। সুচন রিমা, আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গে প্রবেশ করবে কংগ্রেসের এই ভারত জোড়ো ন্যায় যাত্রা। আজকে কি কি কর্মসূচি থাকবে পশ্চিমবঙ্গে, এবং এই মুহূর্তে যে আবহ পশ্চিমবঙ্গের রাজনীতিতে, কতটা গুরুত্বপূর্ণ এই ভারত জোড়ো ন্যায় যাত্রা? আমরা এখন অসমে ধুবড়িতে রয়েছি। রাহুল গান্ধীর বাস ভিড়ের মধ্যে দাঁড়িয়ে পড়েছেন, তিনি উৎসাহী জনতাকে স্বাগত, তারা বিদায় জানাচ্ছে, এবং পশ্চিমবাংলার মানুষ স্বাগত জানানোর জন্য অনেকেই এই পাশে চলে এসেছে। এটা রয়েছে ধুবড়ি, এখান থেকে বক্সিরহাট, এবং বক্সিরহাটে সেখানে ফ্ল্যাগ এক্সচেঞ্জ হবে, অর্থাৎ অসম প্রদেশ কংগ্রেস পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসের হাতে সেই পতাকা হস্তান্তর করবে। অর্থাৎ এক রাজ্য থেকে অপর রাজ্যে প্রবেশের সময় যে ছবি দেখা যায়, সেই ছবি দেখার অপেক্ষাতে আর কিছু সময় বাকি। রাহুল গান্ধী এখানে বাসে রয়েছেন, এবং পদযাত্রা আজ খুব বেশি নয়, কারণ আজকে অর্ধ দিবস এই যাত্রা চলবে। দুপুরবেলায় সেখানে প্রবেশের পরেই কিন্তু যাত্রা স্থগিত, সেখানে বাকি করার পর তিনি যাত্রা স্থগিত আগামী দুদিনের জন্য, এবং আজকে দুপুরবেলায় তিনি এই উদ্দেশ্যে রওনা দিচ্ছেন রাহুল গান্ধী। এবং আগামীকাল এবং তার পরের দিন অর্থাৎ 26 তারিখ এবং 27 জানুয়ারি দুদিন যাত্রা স্থগিত থাকছে। আলিপুরদুয়ারে থাকা হবে, আলিপুরদুয়ারে ফাদাকাটা, এবং 28 তারিখে 28 জানুয়ারি আবার সেই ফাদাকাটা থেকেই যাত্রা পুনরায় বলা যেতে পারে বাংলাতে অফিসিয়ালি যাত্রা শুরু। কিন্তু 28 জানুয়ারি থেকে যে ছবি আমি এখন দেখাবো, রাহুল গান্ধীকে দেখার জন্য প্রচুর মানুষজন কংগ্রেসের পতাকা হাতে তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। অসম থেকে বিদায় নিচ্ছেন রাহুল উত্তর পূর্বে যে শেষ রাজ্য, এবং সেখানে 11 দিন ধরে এই যাত্রা চলেছে। আজকে ভারত জোড়ো ন্যায় যাত্রার 12তম দিন। 12তম দিনে বাংলার মাটিতে পা রাখছে রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা। বাংলার উদ্দেশ্যে তার কি বক্তব্য, সকালে যখন তিনি বাসে উঠতে যাচ্ছিলেন, বাসের পাশে আমরা অপেক্ষা করছিলাম, তার জন্য তাকে আমি প্রশ্ন করলাম যে বাংলার মে জানে সে মানে ক্যা সোচ রে, বাস নমস্কার বলে তিনি এসেছেন। তাই বাংলার রাজনীতিতে যে উত্তাপ মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের মধ্যে দিয়ে গতকাল প্রকাশ করেছেন যে একটা চলো নীতি, এবং খুব স্বাভাবিকভাবে প্রদেশ নেতৃত্বের অধীর চৌধুরীর বক্তব্য যেখানে সামনে এসেছে, সেখানে এই নমস্কারটা দুপক্ষকেই আমার মনে হয় তিনি জানালেন বাংলার প্রদেশেরা। একেবারেই একেবারেই সুচন্দ্রিমা রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে। আপাতত ধন্যবাদ সুচন্দ্রিমা তোমাকে। আর মাত্র কিছুক্ষণের পরেই অসম থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে চলেছে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা।